ইউটিউবৰ চেনেল বনাইছে, আপোনালোকে সাবস্ক্রাইব কৰি দিব, ভাল ভাল ভিডিও পাই থাকিব। বহুত ভাল লাগছিল আপনি যে ভিডিওটো বনাইছে মুখত লৈ। ফাইনালি কিন্তু আমরা নলবাড়ি টাউন পাইছি, আর নলবাড়ি টাউন থেকে যেহেতু আমরা ডিম্পুকো বাড়িতে প্রথমবার গেতাছি, যার জন্য আমরা কিছু মিঠাই কিনে নিয়ে যাই। সো এই দোকানটা অ্যাকচুয়ালি নলবাড়ি মেন টাউনে অবস্থিত, আর এই দোকানে গনে আমরা কিছু মিঠাই কিনে নিয়ে গেতাছি। দাদা, আপনার দোকানের নামটো কি আছিল? বজালি ডেয়ারি ফার্ম মিটান মিল্ক পার্লার, পার্লার রোড আমরা গামছা বহুত বিচরে বিচরে একটা দোকান বিচরে বাই করলাম, আর এই দোকানে গনে আমরা গামছা কিনে নিলাম। সো এখন কোনো দেরি সেরি না করে ডাইরেক্ট আমরা যাবো ডিম্পুকো বাড়িতে, চলেন। সো ফাইনালি কিন্তু আমরা ডিম্পুকো বাড়ি পাইলাম, আর আমরা ডিম্পুরে ডাইরেক্ট বাইতে পাইছি দেখুন এই ডিম্পুদা। সো ডিম্পুদারে প্রথমবার নিজের চোখে সামনে দেখে বহুত ভাল লাগলো। যো যেহেতু ডিম্পুদা অল্প একটা মিটিংয়ে আছে, সো এই মিটিংয়ের জন্য আঙ্গ অল্প এই রুমে অল্প বই ফেলে দিল, যেহেতু তার মানে তার আজকে একটা অকেপে বানাইছিল, ওই অকেপের মানে রিজাল্ট দিব, খেলা পাচ্ছিল ওই খেলার রিজাল্ট দিব আজকে, যার জন্য অল্প মিটিংয়ে ব্যস্ত আছে। তো আমাকে এই রুমে অল্প বই ফেলে দিল, মানে জিরোনি লেবের দিল। তো দেখতে থাকেন, ফুল দেখলে অ্যাকচুয়ালি বুঝবেন না আসলতে মানে ডিম্পুকো বাড়িতে আমরা কী করলাম না করলাম, তো সম্পূর্ণ আজকের এই ভিডিওর মধ্যে দেখামু। সো এটা হচ্ছে ডিম্পুদার রুম, আর ওই ডিম্পুদার ফটো আঁকিন আছে দেখুন। তো কথা পারতে পারতে ডিম্পুদার মায়ে কিন্তু আঙ্গ চা নিয়ে পড়লো লগেলগে। ডিম্পুদার মা কিন্তু বহুত ভালো একটা মানুষ, সো আমরা যাওয়ার লগেলগে বহুত সম্মান করছে, আর লগেলগে আমাকে চা এনে দিয়ে গেল। এটা হলো ডিম্পুদার মা, আর ডিম্পুদার আব্বা হলো গুয়াহাটিতে চাকরি করে, ওই গুয়াহাটিতেই থাকে আর কি। তো এনে ডিম্পু আর ডিম্পুর মায়ের দুজনে একলগে থাকে। সো কথা বলতে বলতে আমরা চাটা খাইয়ে নিলাম, সবেই মানে চাটা খাইলাম, বহুত ভাল লাগলো যেহেতু প্রথমবার ডিম্পু করতে আসছি, মানে বইয়ে বহুত ভাল লাগতেছে আর কি। এটা হলো ডিম্পুদার মানে জিরোনি লোয়ার রুম, আর যেটা অ্যাকচুয়ালি ভিডিও সিডিও বানায় বা এডিট করলে ভিতরে আছে, ওই ভিতরে কিবা মিটিং চলতেছে, যার জন্য আমরা এনে বই রয়েছি। তো আমরা প্রথম ফটোফট চা খাইলাম, চা খাই ভালোই লাগলো, আর দেওয়ালে দেখুন ডিম্পুদার ফটো আট করা আছে, এটা হলো ডিম্পুদার ফটো। তো অল্প বেহা শাল সিধা করার জন্য চেষ্টা করলাম, কিন্তু সিধা হইলো না, মানে অ্যাকচুয়ালি মানে কাবারটাই বেহা। তো এটা হলো ডিম্পুদার রুম, আর এমপুর সাইডে আছে বারান্দা। তো এখন বারান্দার ভিতরে দেখাম, এটা হলো ডিম্পুদার বারান্দা, আর এই সাইকেল দেখতেছুন, এটা হলো ডিম্পুদার সাইকেল। বারান্দার লগে আছে মন্দির, তো ওই মন্দিরের লগে আবার আছে গাড়ি থইনে জায়গা, সো উনি গাড়ির সাইড রাখছে, ডিম্পুদার যেটি গাড়ি আছে সো ওই জায়গায় রাখছে। সো আমরা ভাবছিলাম না যে ডিম্পুদার লগ পামু, বা ডাইরেক্ট আমরা যেহেতু বাড়িতে যাবে নিছি লগ পামু এম করে লগ, তাও যেহেতু আমরা লগ পাইলাম। তো আমরা ডিম্পুদার একটা ছবি আর্ট করে নিয়েছিলাম, আর সেই ছবিটাই মেন উদ্দেশ্য, সেই ছবিটা নিয়ে দেখা করবার নিয়ে আমরা আইছিলাম। বহুত দিনের আশা আসাল যে ডিম্পুদার লগে এম করে আমরা একলগে মানে একখানে খারিয়া সেলফি তুলবো, আর একটা ভিডিও বানাবো, বহুত আশা আসাল। তো সেই আশাটা আজকে পূর্ণ হয়ে গেল, মানে যেহেতু ডাইরেক্ট ডিম্পুদার বাড়িতে এলাম, আর ডিম্পুদার যে তানটা মানে সম্মান করছে বহুত, আমাকে সম্মান বহুত একটা সম্মান করছে, বহুত ভাল লাগলো আর কি। আপনার ঘর থাকে
সো যেহেতু ডিম্পুদা নতুন একটা ঘর বানাইতেছে, যেহেতু আমরা মানে ফ্রেম শ্রেম লাগিয়ে নিছিলাম না, যার জন্য ডিম্পুদা কইল যে এইটা আনে গো থেরা হইনগা, এটা আমি সই টই মারতেছি, বহুত ভালো থাকবো আমরা, আমি যে সময় বড় অম্পি যামো সেই টাইমে আমি যাই আবার নিয়ে হামনি। সো ডিম্পুদা বড় যখন আমাকে এই ফেলে আইফো তখন আমাকে যোগাযোগ করে এই পিকটা নিয়ে যাব। রুকিলে মই বোলো কিবা বেলেগ বুলি ভাবি মই কওঁ বুলি ভাবিলো, তাৰ পিছত লাষ্টত কলে ভাইটি ৰবাচোন, মই ৰখিলো দিনটোৰ পৰ্ব আমি তোমাক চিনি পাওঁ, তোমাৰ ভিডিঅ' চাই তোমাৰ কাৰণে কোনোবা লগ কৰিব আহিছে, কি চিনি পোৱা নাই, তোমাৰ ঘৰৰ চাগে ঘূৰি আহিছো, এতিয়া সি বিপদ নাই আৰু তাত। ঠিক আছে, অলপ বহাচোন দে, চাহ বনাই আছে, মেন কথাটো হৈছে কি, আমি মানে নতুন নতুন ইউটিউবত কাম কৰি আছো, আপোনালোকে ফেৰা কৰে নতুন নতুন ইউটিউবত চেনেল বনাইছে, আপোনালোকে সাবস্ক্রাইব কৰি দিব, ভাল ভাল ভিডিও পাই থাকিব, জেটু ব্লগা, আ মই কি জানো, জেটু ব্লগা, ভালকে ধৰ কেমাৰটো ব্লগা, কেমাৰটো ব্লগা, ব্লগা কেমাৰটো ভালকে ধৰ, এটা জেটু ব্লগা বা হিট কি এটা গান গাবো, মই নতুন গানটো ফলো আরারি নে না হে গলতে अक्सर वहाँ से हमें गुजरा, शायद दिल में रहा, जब जब तेरे पास में आया एक सुकून मिला। মজা দিনত আমি এটা ভিডিও বনাব পাৰিলো হয় ন, বহুত ভাল লাগছিল আপুনি যে ভিডিঅ'টো বনাইছে মুখত লৈ, সেইটো কাৰণে বহুত ইচ্ছা আছিল চোৱাৰ কাৰণে, তো ফাইনেলি চালোঁ কেমেৰাখন, এইটো হ'ল কেমেৰা ইনষ্টা 360। তো ডিম্পুদা তো পাই লগ পাই বহুত ভাল লাগিল, মানে ভবা নাছিলোঁ যে লগ পাম, বহুত বিচৰি বিচৰি আহি পালোঁ, তো এইটো দাদা আমাক লগ কৰাই দিছে, তো এইফালে ডিম্পুদাৰ মা আছে, তো থেংক ইউ। সো আমরা মেলা টাইম এনজয় করলাম, বহুত গান সানো গাইলাম, বহুত কথা সথা পাতলাম, বহুত এনজয় করলাম আর কি, বহুত ভালো লাগলো ডিম্পুদার লগ করে। সো এখন বহুত রাত হয়েছে, এখন বাই বাই, থ্যাংক ইউ, সবাই নাকি খাবার, সো বহুত ভাল লাগিল লগ করি ডিম্পুদার লগত। সো এইটো হল ডিম্পুদার ঘর, এইটো ইফালে মন্দিৰ আছে, সো এইটো হল ঘর, তাতে আমি বহিছিলোঁ, তো ডিম্পুদা আহিছিল, তো ইফালে কিবা কিবি বনাব, এইটো হল রাস্তা, সেইভাগে আমি গাড়ী বাড়ি চুইছোঁ, সো এতিয়া তার লগত লগ করা শেষ হল, সো এতিয়া আমি ঘর গুছি যাম, তো বাই বাই। তো একচুয়ালি মানে ভিডিওত মানে মানুহে যিবিলাক যেনেকে কয় যে ডিম্পুদা ঘরত আহিলে মানে হেনেকুয়া ব্যবহারটা হেনেকুয়া নকরে, কিন্তু আমার লগত বহুত ধুনিয়া বহুত ভাল ব্যবহার করেছে, বহুত ভাল লাগিছে, মই ভাবা নাছিল যে এনেকুয়া ব্যবহার করব, তো বহুত ভাল লাগিছে। আর মেইন কথাটো হল এইটো দাদার কারণে হে লগ পালো, নহলে না পালো হয় এনেকে এনেকুয়া হয়, কর্তব্য হয় যেহেতু আমার হেরিত আহিছা আর আমার জায়গাত আহিছা, তো আমার জায়গাত আহি আকো বিপদ নহওয়াকে যাতে তোমালোক আহি লগ পাইছা, থ্যাংক ইউ আপনার, আপনাকে বহুত বহুত ধন্যবাদ একদম, ঠিক আছে, সো আজির কারণে এখিনি আছিল। তো ডিম্পুদারে লগ পাই বহুত ভাল লাগলো, ডিম্পুদার বাইতে বহুত টাইম এনজয় করলাম, বহুত কথা সথা পাতলাম, চা টা খাইলাম, খাই পেলে এখন আমরা কিন্তু রাত করে যাবি নিছি, যেহেতু আমাকে ঘর বরপেটা, তো বহুত রাত হয়েছে আর এই রাত করে আমরা বরপেটা মেলাতেছি। তো আজকের ভিডিওটা এই তুরিয়া সাল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।